গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখো জামা কাপড় গুলো তো সকালবেলা আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি, অনেক তাড়াতাড়ি উঠে গেছি আজকে। আর আজকে সানডে, সো হ্যাপি সানডে টু অল মাই ফ্রেন্ডস, আর গুড মর্নিং তার সাথে ওয়ান্স এগেন। জামা কাপড় গুলো এ দেখো, রুমালটা তো শুকিয়ে গেছে, রুমাল শুকাতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো মেয়ের এই ড্রেস ফ্রেস গুলো উল্টে পাল্টে দিচ্ছি একটু যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আমাদের এখানে ওয়েদার সত্যি খুব খারাপ, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হলে তো এগুলো শুকাবে না, সেই ঘর দিয়েই মেলতে হবে। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, বাইরে রোদ আর আকাশটা না পুরো শরৎকালের আকাশ, যেমন হয় পুজো আসছে, পুজো আসছে, আকাশটা দেখে ঠিক সেরকমই মনে হচ্ছে পুজো এসে গেছে, তো এরকমই মনে হচ্ছে। আর এখন সকালবেলা আমি কিছু ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আজকে আমরা ম্যাগি খেয়েছি, খুব সুন্দর করে ম্যাগিটা বানিয়েছিলাম, এক টেক দিয়ে ডিম টিম দিয়ে বানিয়েছিলাম, খুব দারুণ হয়েছিল খেতে, তো খাওয়া হয়ে গেছে। এখনো রান্না কিছু করিনি, আমি ভাবছি এখন রান্নাটা সেভাবে করবো না, রান্নাটা রাতে করবো, দুপুরবেলা মানে রান্না রয়েছে আমার করা, তো সেটা দিয়ে আমার হয়ে যাবে। আর দেখো এখানে কিছু হাওয়া আসছে, আর বাইরে দেখো একটুখানি দেখাচ্ছে তোমাদের ফাঁকা করে, দেখো প্রচন্ড রোদ, ভালো লাগছে তাও এরকম ওয়েদারটা ভালো লাগছে, বৃষ্টি হোস না, বৃষ্টি হোস মানে হলেই বাইরে বেরোনো যায় না, তার মধ্যে আজকে সানডে, তোমরা জানো সানডেতে একটু মনে হয় বাইরে বেরোই। আর বিকেলবেলা না আমাদের এখানে, এখানে না একটু দূরে খুব সুন্দর মেলা বসেছে, তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে, আর তোমরা জানো আমরা যেখানে মেলা বসে আগে ছুটে ছুটে সেখানে যাই, তো যাবো সেখানে আর তোমাদের সাথে শেয়ার করবো, সেটা অন্য আরেকটা ব্লগে আমি শেয়ার করবো। তো ফ্রেন্ডস, তোমাদের যেটা বলছিলাম যে মেলায় তো যাবোই, গিয়ে ওখানে কি করবো না করবো, দেখো আমার ফোনটা এখানে, আর আমি এখানে খুঁজে বেড়াচ্ছিলাম সাজারি দিয়ে, তো দেখো এখন 10:35 বাজে, ব্লগ তো স্টার্ট করে দিয়েছি অলরেডি, আর ঘুম থেকে উঠেই আজকে একটা আমি গুড মর্নিং ব্লগও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই দেখো এটা হলো আমার সেই জাম্পিং বল যেটা নিয়ে আমি অনেক ব্লগ করেছি। আর হ্যাঁ, তো চলো এবার অনেকক্ষণ বাংলায় কথা বললাম, একটু হিন্দিতে আবার একটু ট্রাই করি, কারণ আমার এখানে তোমরা যারা আছো সাবস্ক্রাইবাররা, তো বেশিরভাগ তোমরা হিন্দিতেই বেশি বোঝো, আমাকে বলো হিন্দিতে ব্লগ করার জন্য, তাই জন্য বাংলা হিন্দি মিশিয়েই আমি ব্লগ করবো। আর তোমরা জানো আমার হিন্দিটা কতটা খারাপ, মানে আমি খারাপ বলি হিন্দিতে, তো চেষ্টা করি সবসময় তোমাদের সাথে সেভাবে কথা বলার জন্য। আর তোমরা জানো আমি এখানে সবসময় আমরা এখানে বাংলাতেই বেশি কথা বলি, তাই জন্য বাংলাটাই সবসময়। আপ লোগ ক্যা কর রহে হো মুঝে কমেন্ট করকে বাতাও, আর মে অভি ক্যা কর রহি হু আপ লোগে সাথ শেয়ার কর রহি হু, আর চলিয়ে মে অভি বাল বাঁধ লেতি হু, আপ সব লোগ মুঝে মেসেজ করতে হো বাল খুল খুলা ছোড় কে ব্লগ করনে কে লিয়ে, লেকিন মে বাল খুলা ছোড় কেই ব্লগ করতি হু, शॉर्ट्स भी देखो ज्यादातर मैं शॉर्ट्स जो मैं इंसाइड हट पर अपलोड करती हूँ वो दे, ज्यादातर ब्लॉग शॉर्ट्स पर मेरा बाल खुला ही है, खुला ही रहता है, और मेरा ही ज्यादा अच्छी नहीं है, तो आप लोग जंपिंग बॉल चलो एटा नहीं एक टुकड़ी बोशी और देखिए कि करा जाए। ভাবছিলাম অ্যাকচুয়ালি ছাদে যাব, বাট ছাদে যা রোদ না যেতে পারবো কিনা, রোদটা যদি একটু কমে যায় তারপর চেষ্টা করবো ছাদে গিয়ে ব্লগ করার। চলো ঘরে তো চলে আসলাম, আর কিছু করা নেই আপাতত, এটাই করেছে, আর এখানে কালার দিয়ে হিজিবিজি করা, যেটা ও প্রত্যেকটা কপিতেই করে থাকে, ওর ওর কপি গুলো তো করে থাকে পার্সোনাল, তো এটাই। চলো এই ছোট্ট ব্লগটা এখানেই আমি আজকে এন্ড করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর ইনসাইড হার্ট থেকে কিন্তু আমার মেম্বারশিপ চালু আছে, তোমরা চাইলে ইনসাইড হার্ট থেকে মেম্বারশিপ নিতে পারো। চলো আজকের মতো বাই বাই।